জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে শতভাগ রপ্তানিমুখী পরচুলা তৈরির কারখানা। প্রায় অর্ধশতকোটি শিল্প কারখানায় হাতে বুনে পরচুলা তৈরি করছে প্রায় হাজারো নারী। এখানে রোজগার করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। চীনসহ নানা দেশের ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে এখানে উৎপাদিত নানা ডিজাইনের পরচুলা। নারী শিল্পীদের হাতে তৈরি করা এই পরচুলা কারখানাগুলোর কারণে স্বাবলম্বী হচ্ছে এখানকার নারীরা। এই কোম্পানি যবে থেকে চালু হয়েছে তবে থেকে এখানে আমরা কাজ শিখেছি, এখানেই করতেছি। ম্যাডাম আমাদেরকে এখানে শিখাইছে, আমরা এখানেই কাজ করতেছি। আমাদের কাজ করার বয়স 2 মাস হচ্ছে কোম্পানি সামনে মাসের 3 তারিখ থেকে। যখন স্কুল ছুটি থাকে বা সরকারে ছুটি দেয় স্কুল, তখন আমরা ওর ফাঁকে এই কাজটা করি। কাজটা করে আমাদের অনেক ভালো লাগে। এদিকে সম্ভাবনাময় এ শিল্পের সাথে জড়িত পরচুলা শিল্পীদের প্রশিক্ষণ ও উদ্যোক্তাদের সম্ভাব্য সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উপব্যবস্থাপক। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা অর্ধ শতাধিক কুটির শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পরচুলা বিদেশে রপ্তানি হচ্ছে এবং তাদের যদি কোনো ধরনের আর্থিক সহযোগিতা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয়, আমরা আমাদের কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি বাবুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আকাশচন্দ্র পাপ্পু, আপডেট টিভি।